তারা বৃষ্টি আর উজানের ঢলে ভাসছে সিলেট সুনামগঞ্জ জলজটে বিপর্যস্ত জনজীবন আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে দুর্গতদের সড়কে পানি ওঠায় সিলেটের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন টইটুম্বুর ছোট বড় একশো বৃষ্টি হাওড়

সিলেট মারসিং এবং রংপুর বৃষ্টি থাকবে এবং কালকে থেকে সারা সারাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঈদ আনন্দে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ বিনোদন কেন্দ্রে নেচে গিয়ে উদযাপন স্বজনদের সঙ্গে চিড়িয়াখানায় দর্শনার্থীরা আবারও বন্যায় ডুবতে বসেছে সিলেট ও সুনামগঞ্জ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ঘরবাড়ি বানের তরে বাঁধ ও সড়ক উপচে হু করে ঢুকছে পানি দিশেহারা বাসিন্দারা ঝুঁকি এড়াতে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছেন ইকরামুল কবির ও হিমাদ্রী শেখর ভাদ্র আমি এখন আছি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর পূর্বপাড়া গ্রামে এই পূর্বপাড়া গ্রামের প্রায় ছয় শতাধিক বসত ঘর রয়েছে এবং প্রতিটি বসত ঘরেই পানি ছুঁই ছুঁই করছে সকালের দিকে প্রবল বেগে পাহাড়ি ঢল এই গ্রামে প্রবেশ করে এই গ্রামটি সুরমা নদী এবং চলতি নদী বেষ্টিত গ্রাম হওয়ার কারণে এর দুই পাশ দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হয় এবং সেই পাহাড়ি ঢল প্রবেশ করে এইখানকার ইব্রাহিমপুরের পূর্ব পূর্বপাড়া পশ্চিম পাড়া সহ সবকটি পাড়াকেই প্লাবিত করে সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই করে যে সুরমা নদীর যে ইয়াটা এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো এইভাবে শক্ত করে তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না নিচের তালা রুম বাড়া লইছি না পানি অনেক আফরে বাড়ি যার এক ঘন্টায় দুই আর তিন পরে বন্যার নামছে ডলামছে নামার পরে আমরা দোকানে অনেক মাল ক্ষতি কয়েক ঘন্টার ব্যবধানে এই পুরো গ্রামের চিত্রটি বদলে যায় সব কোটি রাস্তাঘাট ডুবে যায় এবং সব কোটি যে মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং এই গ্রামের এক দিয়ে সুর চলতি নদীতে প্রবল বেগে পাহাড়ি ডল নামছে অন্যদিকে সুরমা নদীতে প্রবল বেগে পাহাড়ি ঢোল নামছে এইদিকে সুনামগঞ্জের মতো উজানে পাহাড়ি ঢল এবং বন্যা পানি বাড়ছে সিলেটেও আমরা সিলেটের খবর জানতে চলে যাব সহকর্মী ইকরামুল কবিদের কাছে হিমাদ্রী সুনামগঞ্জের মতো সিলেটেও বিভিন্ন জায়গায় পানি বাড়ছে এবং নদ নদীর পানি বেড়ে যাওয়ার ফলে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিতে সুরমা কুশিয়ারা সহ সিলেট অঞ্চলের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে সিলেটের পাঁচটি উপজেলা বন্যা কবরিত হয়ে পড়েছে পাড়ি ঢলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় এই চার পরিবারের আশ্রয় হয়েছে সড়কের উপর এই অবস্থায় তারা আশ্রয় কেন্দ্র গিয়েও জায়গা পায়নি ইকরামুল কবির সময় সংবাদ কোম্পানিগঞ্জ সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে আরো এক সপ্তাহ টানা বৃষ্টিপাত হবে সিলেট অঞ্চলে এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে থেকে বাংলাদেশের উপর মৌসুমবায়ু সক্রিয় অবস্থায় রয়েছে টানা এক সপ্তাহ ধরে সিলেট ময়মনসিংহ এবং রংপুরে বৃষ্টি থাকবে পাশাপাশি উজানে মেঘালয় আসাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল হ্যাঁ এইসব বা সেভেন সিস্টারে হ্যাঁ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক লিস্ট টানা পাঁচ থেকে সাত দিন ব্রহ্মপুত্র এবং সুরমা কুশিয়ারা বেশি নে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কালকে থেকে দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে নয়টি কমিটি বিলুপ্তি দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি রাতারাতি ব্যাপক রদবদল বদল বিএনপিতে জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরেই কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকে বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ তবে এ রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের আহমেদ সালেহিনের রিপোর্ট ক্ষমতা ছাড়ার পর চারটি জাতীয় নির্বাচনের দুটিতে পরাজয় আর বাকি দুটিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করেছে ঘুরে দাঁড়াবার সরকার হটানোর আন্দোলনে ছন্দ পতনের পাশাপাশি কৌশল এনেছে ব্যাপক পরিবর্তন প্রতিবারই আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড নেতাদের জায়গা বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির আঠাশ অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত তেরোই জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ চারটি মহানগরসহ নয়টি কমিটি ভেঙে দেয় পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের দুইশো ষাট সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন উপদেষ্টা যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল কমিটিগুলো এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে এমন দাবিও করছেন বিএনপি নেতারা আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা তবে নেতারা বলছেন ভিন্ন কথা দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না আর অনেকগুলো পোস্টও খালি আছে আমি একজন পদধারী নেতা আমি পথটা ধরে রেখেছি কোনো কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না আমার বয়সের টানে হোক আমি নেগেটিভ অসুস্থের কারণে সেই কারণে দলের ভাবত চেয়ারম্যান সহকর্মীদের সাথে সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে নাই কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে তাই না আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি দলকে সেই বিষয়গুলো দেখতে হবে তাই না ঈদের মাত্র দুদিন আগে এমন রদবদলে বদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা যত বড় শক্তিশালী হোক দুর্নীতি করলে সরকার জিরো টলারেন্স দেখাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরকার অন্ধকারে ঢিল ছুটবে না বলে মন্তব্য করেন তিনি যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে বিচারের আওতা নিয়ে আসতে অন্ধকারে ঢিল ছুড়ব যার বিরুদ্ধে তদন্ত হয়নি দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি সেখানে সরকার অন্ধকারে ডিল ছুটবে যেন ঈদের পরদিনও রাজধানীর বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি শিশুদের সঙ্গে আনন্দে মাতেন মা বাবাও কল্পনার রাজ্য যেখানে সব কিছুই আনন্দময় রূপকথার চরিত্রগুলো বাস্তব হয়ে ধরা দেয় শিশুরা মাতে বাদ ভাঙা আনন্দে তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণরা তৃপ্তির ঠেকুর তুলেন চার দেয়ালের বন্দিশালা থেকে প্রকৃতির কোলে ঠাইডিতে ঈদের দ্বিতীয় দিনে নগরবাসী পা রাখেন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে পরিবার প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে একে একে ওয়াটার কিংডম ম্যাজিক কার্পেট সহ বাহারি সব রাইজ উপভোগ করেন তারা ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে আসছি অনেক ভালো লাগছে অনেক বাচ্চা এনজয় করছে আমরাও এনজয় করতেছি তাই বাচ্চাদের আনন্দ আর কি আমাদের আনন্দ ঈদ উপলক্ষে এবারের বিশেষ আয়োজন থ্রি সিক্স ডিগ্রি টর্নিড রাইড থ্রি রাইডটি চড়ে শিশু কিশোররা প্রাগ যুগের স্বাদ নেন দর্শনার্থীদের পদচারণায় এদিন মুখরিত হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানাও বাঘ হরিণ সিংহ আর পাখি দেখে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা টাইগার তারপর পাখি অনেক কিছু দেখছি এখানে অনেক মজা লাগছে আমার এখানে আসার পরে দেখলাম যে অনেক লোক অনেক আনন্দ তো সবাইকে ভালো লাগছে আর কি আনন্দটা ভাগ করে নেব এখানে আসলে অনেক পশু পাখি একসাথে অনেক কিছু দেখা যায় আমাদের এখানে পরিবেশটা ভালো এজন্য নিয়ে সুন্দর মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি করেন ঘুরতে আসা অনেকে মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা এই ছিল সন্ধ্যার সময় জনপদ সময় সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া কিন্তু বারো জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের